শালানপুর থেকে তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী প্রচারে 10টি টেম্পু জামুড়িয়া অঞ্চলে। আগামী 21 আগস্ট আসানসোল পৌর নিগমের 6 নম্বর ওয়ার্ডের উপনির্বাচন, আর সেই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বারাবণী বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়ের জন্য শালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে শালানপুর ব্লকের রূপনারায়ণপুরের মুখ্য তৃণমূল কার্যালয় থেকে 10টি টেম্পু করে নির্বাচনী প্রচারে বেরোল তৃণমূলের কর্মী ও সমর্থকরা। বুধবার শালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিংহের নেতৃত্বে টেম্পুগুলি পাঠানো হয়। টেম্পুতে বিধান উপাধ্যায়ের নির্বাচনী হোর্ডিং লাগিয়ে মাইকের দ্বারা 6 নম্বর ওয়ার্ডের 12টি বুথে প্রচার করা হবে। এদিন নিজে ভোলা সিং এবং ছাত্রনেতা মিঠুন মণ্ডল দাঁড়িয়ে থেকে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। তিনি জানান, 10টি টেম্পু 6 নম্বর ওয়ার্ডে পৌঁছে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে এলাকায় প্রচার করবেন। আমরা সবাই নিশ্চিত বিধান উপাধ্যায় বিপুল ভোটে জয়ী হবেন, কারণ উন্নয়নের আসল নাম তৃণমূল। মানুষ দেখছে কত উন্নয়ন হয়েছে, তাই মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে। আজকে এত টেম্পু কি কারণে? 21 তারিখে আমাদের বিধায়ক বিধান উপাধ্যায়ের পৌরসভার জেকের মানে আমাদের জামুড়িয়াতে ভোট আছে 6 নম্বর ওয়ার্ডে। ভোট প্রচারে আমরা শালানপুর ব্লক থেকে আমরা 10টা অটো পাঠাচ্ছি। ওইখানে প্রচার একদিনের আছে, করে বিধানটাকে জিতাবার উদ্দেশ্য আছে। এটা ভালো ভোটে জিতুক এটাই আমরা চাই। কি মনে হচ্ছে কত ব্যবধানে দাদা জিতবে? কত ব্যবধানে দাদা জিতবে মনে হচ্ছে? মোটামুটি ওইখানে 10,003 ভোটার আছে মনে হচ্ছে, টোটাল 12টা ভোট, 4,000 ভোটে তো আরামে জিতবে দাদা, একদম নিশ্চিন্ত। আজকে টেম্পুগুলো কোথায় প্রচার করবে, কোন কোন জায়গায়? আজ 12টা বুথেই আর প্রচার করবে ওইখানে 6 নম্বর ওয়ার্ডে, 12টা বুথে জামুড়িয়া 6 নম্বর। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।